আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি বাতান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছে আমি মঈন কবির অমিত। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাকপুর ইউনিয়নে আকিব ভাই একটি সুন্দর মালটা বাগান করেছেন, যেটা সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ পর্যায়ে এরকম সুন্দর একটি বাগান স্থাপন করেছে উপজেলা কৃষি অফিস বানারীপাড়া বরিশাল। একজন তরুণ উদ্যোক্তা আকিব সাহেব তার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা তার মুখ থেকেই জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা আপনার এই একটি সুবিশাল মালটা বাগান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা তো আমরা জানি যে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আপনি এই মালটা চাষে উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, তারাই আমাকে উদ্বুদ্ধ করছে, তাদের পরামর্শেই তাদের সহযোগিতায় বাগান করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি এই মালটা বাগান থেকে কীরকম আশা করতেছেন ভবিষ্যৎ? ভবিষ্যৎ তো গাছ তো ভালোই হয়েছে, তাদের পরামর্শে তাদের সহযোগিতায় আশা করতেছি ভালো ফলাফল পাবো। জি, আমরাও দেখতে পাচ্ছি যে আপনার এই গাছগুলো রোগ এবং পোকামাকড় মুক্ত। হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে বাগানে আপনার কতগুলো চারা লাগাইছেন আপনি? আমার এই জায়গা চারা আছে 300-র উপরে আছে। 300-র উপরে এই জায়গাতে যে আপনি 300 চারা লাগাইছেন, এর যে ম্যানেজমেন্ট মানে সার থেকে ওষুধ, হ্যাঁ, এই স্প্রে করার জন্য বা বিভিন্ন পরামর্শের জন্য আপনি কি ধরনের সহযোগিতা এখন পর্যন্ত অফিস থেকে পেয়েছেন? সব ধরনের সহযোগিতাই আমি অফিস থেকে পাই। সব ধরনের সহযোগিতা? আপনি নিয়মিত অফিসের সাথে যোগাযোগ রাখেন এবং তারাও আপনাদের সাথে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখে উপজেলা কৃষি অফিস থেকে। আমার যে কোনো সমস্যায় বানারীপাড়া উপজেলা কৃষি অফিস থেকে আমাকে সহায়তা করে। আসলে চাষাবাদ করতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। সব মাটিতে বা সব আবহাওয়ায় সব ধরনের চাষকার্য নয়, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তেমন একটি ব্যবস্থা সর্জন পদ্ধতি, যেখানকার মাটি লবণাক্ততা বেশি, এছাড়া খরা বন্যা জলাবদ্ধতা, নিচু অনাবাদি জমি এবং যে সব জমিতে ধান চাষ করে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না, সেখানে এই সর্জন পদ্ধতি হতে পারে একটি কার্যকর পদ্ধতি। বরিশালের বানারীপাড়া উপজেলায় এরকম কিছু জমি রয়েছে যে জমিগুলো লবণাক্ততা, বন্যা, জলাবদ্ধতা বিভিন্ন কারণে চাষের অনুপযোগী হয়ে পড়েছে। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব এস এম মিজান মাহমুদ স্যার এইসব অনাবাদি জমিকে কিভাবে আবাদযোগ্য করা যায় এই ব্যাপারে বিশেষ চিন্তাভাবনা করছেন। তিনি কৃষি সম্প্রসারণ অফিসার থেকে শুরু করে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদেরকে সাথে নিয়ে এই অনাবাদি জমিকে কিভাবে আবাদযোগ্য করা যায় এই নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ব্লকে বেকার যুব সমাজদেরকে কাজে লাগিয়ে এই অনাবাদি জমিকে কিভাবে আবাদযোগ্য করা যায় এই লক্ষ্যে কাজ করছেন উপজেলা কৃষি অফিসার থেকে শুরু করে উপসহকারী কৃষি অফিসার। উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা অনুযায়ী উপসহকারী কৃষি অফিসার জনাব মাহবুব আলম কিভাবে এরকম একটি অনাবাদি জমিকে আবাদযোগ্য করেছেন, আসুন ওনার মুখ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম। আমি এই মাদারকাঠি ব্লকে কর্মরত আছি। এই মাদারকাঠি ব্লকের এই নরোত্তমপুর এই মাঠটা আমি পতিত দেখছি। আমি এইখানের যে জমির মালিক, সে আকিব হালদারকে খুঁজে বের করে আমি তাকে উদ্বুদ্ধ করলাম যে এইখানে মালটা চাষ করলে আপনি লাভবান হইতে পারেন। তারপর আমি এইভাবে সার্জন পদ্ধতি কান্দি করে আমি দেখাই দিয়ে এই মা একে করে একটি প্রদর্শনী কৃষি অফিস থেকে দিলাম। সে আমাদের একে করে প্রদর্শনী চাষ করছে এবং সে কিছু নিজেও উদ্বুদ্ধ হয়ে সে 350-350 মতো বাগান মালটা বাগান চাষ করছে। এখন পর্যন্ত এই বাগানের আমি যে অবস্থা দেখি, বাগানের গাছ মোটামুটি রোগমুক্ত আছে। আশা করি এই বাগান থেকে সে একটা ভালো বেনিফিট পাবে বলে আমি আশা করি। উপজেলা কৃষি অফিসার জনাব এস এম মিজান মাহমুদ স্যার এরকম অনাবাদি জমিকে কিভাবে আবাদযোগ্য করা যায় এই পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপজেলার বিভিন্ন স্থানে অনাবাদি জমিকে আবাদযোগ্য করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিভিন্ন ফলবাগান স্থাপন করছেন। অনাবাদি জমিকে কাজে লাগিয়ে স্থানীয় বেকার যুব সমাজদেরকে কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে এরকম সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস বানারীপাড়া। বরিশাল তথা দক্ষিণাঞ্চলে মালটা চাষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই কথা মাথায় রেখে উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারগণ
বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাল্টা চাষের বৃদ্ধির লক্ষ্যে এবং বানারীপাড়া উপজেলার পতিত জমিকে আবাদযোগ্য করার লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে উপজেলা কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন স্থানে মাল্টা বাগান স্থাপন করা হচ্ছে। এতে বানারীপাড়া উপজেলায় মাল্টা আবাদ বৃদ্ধি পাবে বলে আশা করছি। বানারীপাড়া উপজেলার এই মাল্টা চাষ দেখে পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাড়ি মাল্টা এক স্বাদে এবং গুণে স্থানীয় জনগণের কাছে ব্যাপক চাহিদা রয়েছে, তাই বাড়ি মাল্টা এক উৎপাদনের বিভিন্ন সহযোগিতা এবং পরামর্শ উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশেই থাকে। আজকে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এরকমেরই একটি মাল্টা বাগান পরিদর্শনে এসেছি, যে বাগানটি উপজেলা কৃষি অফিস বানারীপাড়ার সহযোগিতায় গড়ে উঠেছে। আসুন এবার আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার জনাব এস এম মিজান মাহমুদ স্যারের মুখ থেকেই এই মাল্টা চাষ সম্পর্কে কিছু জানি। বানারীপাড়া উপজেলার মাদারকাঠি ব্লকের এই স্থানটিতে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জনাব আকিব সাহেবকে একটি মিশ্র ফল বাগান প্রদর্শনী স্থাপন করতে পরামর্শ দিয়েছিলাম এবং আমাদেরই পরামর্শে আকিব সাহেব তার জমিতে এই মাল্টা বাগান প্রদর্শনীটি স্থাপন করেছে। মূলত আমাদের লেবু জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা এই মাল্টা বাগান প্রদর্শনীটি স্থাপন করেছি। আকিব সাহেব একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমাদের কাছ থেকে এই প্রশিক্ষণ পরামর্শ এবং অন্য সহযোগিতা নিয়েছেন। আমরা জনাব আকিব সাহেবকে আমরা উপকরণ প্রদানের মাধ্যমে, বিশেষ করে আমরা সার এবং উন্নত মানের যে মাল্টা চারা প্রদান করেছি সেটি এই প্রদর্শনীতে স্থাপনের মাধ্যমে এই সুন্দর একটি বাগান তিনি তৈরি করেছেন এবং আমরা আজকে এসে যেটি দেখলাম যে বাগানের প্রায় প্রত্যেকটি চারা সতেজ এবং প্রতিনিয়ত আমাদের এই তরুণ যে চাষি আকিব সাহেব তিনি প্রতিনিয়ত এই চারাগুলির যত্ন নেন এবং আমরা আশাবাদী যে এই যে মাল্টা বাগান আমরা আজকে এখানে ঘুরে দেখলাম এটি বেশিরভাগই কিন্তু বাড়ি মাল্টা এক এবং এই বাড়ি মাল্টা এক কিন্তু বর্তমানে আমাদের দেশে একটি অত্যন্ত প্রচলিত একটি মাল্টা ফল এবং আমরা চাই যে আমাদের এই মাল্টা চাষটা শুধু বানারীপাড়া নয় সারা বাংলাদেশেই সম্প্রসারিত হোক। তো আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে অন্যান্য এলাকায়ও কিন্তু আমরা এই মাল্টা চাষকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে এই মাল্টা বাগান থেকে আমি মনে করি যে আমাদের যে তরুণ উদ্যোগ তাকিব সাহেব এটি হয়তো আগামী মৌসুমে যদি মাল্টা ফলন আশানুরূপ পাওয়া যায় নিশ্চয়ই আর্থিকভাবে বেশ লাভবান হবেন এবং আমরা পার্শ্ববর্তী বেশ কিছু কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারাও বলেছেন যে এই মাল্টা বাগান তারা এখান থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও নিজেরা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে কিন্তু আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ প্রতিনিয়ত এসে পরামর্শ এবং প্রশিক্ষণ ও মনিটরিং করছেন। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এরকম সুন্দর বাগান তৈরি করা যায়, আশা করি আপনারা আপনাদের নিজের উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের উদ্যোগকে বাস্তবায়ন করবেন তাদের সহযোগিতায়। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে।